জীবনে প্রথম আমি ম্যাকডিতে এসে এত দুঃখের সঙ্গে ম্যাকডি খেলাম। আমার আজকে সাতটা কেটে গেছে, সাতটা কেটে গেছে। তোমরা ভাবতেই পারছো, সাতাশটা যদি পাখি আমার ঘর থেকে উড়ে যায় তাহলে আমার কিরকম কষ্ট। আমি ওই জন্য খুব দুঃখ সারা যে ম্যাগি ভালো লাগছে না, এত কষ্ট চলে যাচ্ছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, সঞ্চিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওই দেখো পেছনে বাঁদর একটা দাঁত দেখাচ্ছে, দেখা আরো দেখা আমি বলবো। এই দেখো বাঁদর গুলো পেছনে বসে আছে, দেখো আমাদের দুটো বাঁদর। এই আর এক বাঁদর দেখা রে, মুখটাতে ফটো তুলছে ও, আবার একটুখানি ও না বহুত সেয়ানা, যেই দেখছে ভিডিও করছে এখন আমি পোস্ট দিয়ে মুখটা করে রাখি। আর এটা একটুখানি ডাম্বো আছে, এটা মেয়েগুলোকে নিয়ে দুপুরবেলা রান্না করে খেতে ইচ্ছা করলো না, আমরা ম্যাকডি যাচ্ছি। কদিন আমি এখন না কদিন আমি একদম এক্সস্ট হয়ে আছি, এই বন্ধু দাও বন্ধু দাও বন্ধু দাও, এই আমার এখন মানে কি বলবো মানে এজেন্ডা, শুধু বন্ধু, কেউ এসো কেউ যাও এইসব শুধু হচ্ছে, মানে ছেলে মেয়ে কিছুই দেখছি না, শুধু প্লিজ কাম প্লিজ কাম প্লিজ কাম এই চলছে। যাই হোক, এইসব নিয়ে ভালোই আছি, অনেক নতুন নতুন বন্ধু পেয়েছি, অনেক আমার নতুন নতুন বন্ধু হয়েছে, তাদের সবাইকে আমি আমার অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সবাই আমার ব্লগটা দেখো, কেমন লাগলো সেটা বলো, কি ভালো লাগলো কি ভালো লাগলো না সেগুলোও বলো প্লিজ। দুপুরবেলা এখন যাচ্ছি, রান্না বান্না করিনি, যাই গিয়ে একটুখানি ভাবছি যে মেয়েগুলো কোথাও কোনো হোটেলে খাবে না, এরা সব বলছে যে ইয়েতে খাবে, ম্যাকডিতে খাবে। তো তনু চলে যাবে 26 তারিখে দিল্লি, তো ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে নিই। আর এরা বক বক করতেই থাকবে, এদের আমি যখনই ব্লগ শুরু করি এরা বক বক করা শুরু করে। হ্যাঁ, দিয়ে এবার কপিরাইট চলে যাবে, গান বাজানো এদের তাড়াহুড়ো লেগেছে গাড়িতে চেপে। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা কি কি করছি। বাইরে কি সুন্দর, এই দেখো ঝলমলে রোদ, এই দেখো। আর তোমরা সবাই জানো এই সিনটা আমার সব থেকে ভালো লাগে, এই যে গাড়ি চলছে আর সাইডে উইন্ডো দিয়ে সামনেরটা ভিউটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। এইটা তোমাদের দেখালাম, এবারে জংশন গিয়ে তোমাদের দেখাবো যে কি করলাম কি না করলাম। একটা কাকার একটা ফোন কেনার আছে, কাকার একটা ফোন কিনবো, ম্যাকডিতে খাবো, তনুর একটু হেয়ার কাট করানোর আছে, হেয়ার কাট করাবো, একটু এদিক সেদিক ঘুরবো, বাড়ি চলে আসবো, ব্যাস এইটুকু। ঠিক আছে, সঙ্গে থাকো। তনু নতুন হেয়ার কাট হচ্ছে, তনু চুলগুলো একটু বড় হয়ে গেছিলো, তো তনু হেয়ার কাট করতে এসছে আর আমি একজন ওখানে বসে আছি, ওর সাথে গল্প করছি। আমি তো যেখানে যাই তোমরা জানো যে গল্প করতে ভালোবাসি, সবার সঙ্গে গল্প করতে ব্যস্ত। এই দেখো হেয়ার কাটটা হয়ে গেছে, ভাল লাগছে বেশ তনুর হেয়ার কাটটা। ওকে আমি বলছি যে একটু পেছন ঘুরে দেখা, তো পেছন ঘুরে আমাকে চুলটা দেখাচ্ছে, অনেকটা লম্বা ছিল, একটু ছোটো করে নিয়েছে, ও দিল্লিতে থাকে তো একটু ওর মেনটেন করতে অসুবিধা হয়, তো ভাল লাগছে বেশ হেয়ার কাটটাতে। আর আমরা এই পার্লারটাতেই যাই, এক্সোটিকা পার্লার আছে দুর্গাপুরে, তোমরা সবাই জানো। আমরা জংশনে পৌঁছে গেছি, এবারে আবার সবসময় ম্যাকডোনাল্ডস খাই, মা আগের ভিডিওতে একা খেয়েছিল, এবার আমি আও এসে গেছি ম্যাকডোনাল্ডস খেতে। দেখো এদের ড্রেসগুলো দেখো, এই দেখো ডাম্বো বাচ্চা, চ দাঁড়া ড্রেস।
দেখা চলে এসেছে এবার আমরা খাবো দিদি বাদ দেখো কি কেমন ভিডিও হাসিটা দেখো এদের ম্যাকডি দেখে बाबा फ्री एप्पल जूस खाचे আর আলু ভাজা খাচ্ছে মা আলু ভাজা খাচ্ছে হ্যাঁ আকাশি নতুন মার্কস পেয়েছে এটা ইন্ডিয়ান অয়েল লেখা ইন্ডিয়ান অয়েল লেখা আছে মা আলু ভাজা খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস ঠান্ডা নয় এটা ওই ওইটা নয় তো ব্রাউনিটা নয় এবারে কাকার ফোন কিনতে যাব মন ভালো নয় দুঃখের সঙ্গে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো বলেছি যখন দেখায় দেখো আইসক্রিম আইসক্রিম খাচ্ছে আর এটা হ্যাঁ প্রণবের জন্য ফোন কিনতে যাচ্ছে প্রণব হচ্ছে আমার কুশ্বশুরের নাম কুশ্বশুরের নাম প্রণবের জন্য ফোন কিনছে ওকে নাম ধরেই ডাকে দিয়ে ওই প্রণবের জন্য ফোন কিনতে যাচ্ছে ঘুরে চলে এসেছি খুব ঘুরলাম আমি আর রাস্তায় ব্লগ বানাতে পারিনি আমি না খুব ক্লান্ত এত ঘুম পাচ্ছে আমার না কদিন রাত্রে ভালো করে ঘুম হয়নি তো যাই হোক যদি আমাদের ঘোরা টোরা কাকুর মোবাইল কেনা হলো ম্যাকডি যাওয়া হলো তনু চুল কাটা হলো আরও টুকটাক অনেক কিছু করা হলো ঘোরাফেরা হলো খাওয়া দাওয়া হলো ব্যাস একটু আনন্দ করে আমরা ঘুরে চলে এলাম যদি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো শেয়ার করো বেশি বেশি করে আমার চ্যানেলটা একটুখানি গ্রোথের দরকার প্লিজ 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 তোমরা সবাই শেয়ার করো আজকে রাখছি ভিডিওটা আজকে অফ করছি গুড নাইট সবাই ভালো থেকো বাই।